ফিরলাম বিরতির পর দেখছেন চার রাজ্যের রায় আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ চার রাজ্যের রায় আপনাদের সামনে তুলে ধরছি আমরা প্রত্যেক মুহূর্তে আপডেট দিচ্ছি এখনো পর্যন্ত তিনটি রাজ্য রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে তিনটি রাজ্য কিন্তু গেরুয়া ঝড় বলা যেতে পারে যদিও ছত্তিশগড়ে কিছুক্ষণ আগে পর্যন্ত কংগ্রেস বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল একমাত্র তেলেঙ্গানাতে সেখানে কংগ্রেস ক্ষমতায় আসার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং কেসিআরের সরকারের পতন হবে সেখানে অন্তত ইঙ্গিত তেমনটাই মিলছে এখনো পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে ঠিক কি কে কতগুলো আসনে এগিয়ে রয়েছে এইটি জানবো আমাদের সঙ্গে রয়েছে অভিক তেলেঙ্গানা থেকে অভিক তেলেঙ্গানার কি আপডেট পাচ্ছো তুমি একদমই অভিক আসবো তোমার কাছে তবে একটু ইন্টারাপ্ট করছি তোমাকে থামিয়ে জানাবো যে এই মুহূর্তে যে খবরের দিকে আমরা কিছুক্ষণ আগেও নজর রেখেছিলাম যে 6ই ডিসেম্বর বিরোধী জোটের বৈঠক এবং সেই বৈঠকে ডাক দিয়েছেন কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খার্গে পাশাপাশি এই যে তিনটি রাজ্য সেই তিনটি রাজ্য অর্থাৎ ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান এই তিনটি রাজ্যে যেভাবে গেরুয়া ঝড় দেখা যাচ্ছে এবং ছত্তিশগড়ে যেভাবে কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে বিজেপি আমি আশিসদা আপনার কাছে আসব এই যে রাজস্থান কিংবা মধ্যপ্রদেশ যেখানে কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছিল মধ্যপ্রদেশে তারাই ক্ষমতায় আসবে একদম কনফিডেন্ট ছিলেন অশোক গেহলটও তিনি বলেছিলেন যে এই যে 30 বছরের যে একটা মিথ সেখানে প্রতি 5 বছর অন্তর সেখানে সরকার বদল হবে সেই মিথ তিনি ভেঙে দেবেন কংগ্রেসে সেখানে সরকার করবে কি হলো কোথায় সমস্যা হলো দেখুন ঋষি এখনো পর্যন্ত যে ফলাফল পাওয়া যাচ্ছে তাতে কয়েকটা জিনিস পরিষ্কার হচ্ছে যেমন ধরুন আপনি যদি কর্ণাটকের ভোটের ব্যাপারটা মনে করেন তাহলে দেখবেন যে সেখানে একটা অন্যতম বড় ইস্যু ছিল দুর্নীতি এক তেলেঙ্গানা সেটাও একটা দক্ষিণী রাজ্য সেখানে কিন্তু বিআরএস দল এবং তাদের নেতা কেসিআর তাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল সুতরাং একটা নতুন জিনিস নতুন ঠিক বলা যাবে না এর আগেও এরকম ঘটনা ভারতবর্ষে ঘটেছে যে একটা দুর্নীতি বিরোধী রায় কি কিছুটা দেখা যাচ্ছে অর্থাৎ কর্ণাটকে দুর্নীতির বিরুদ্ধে রায় তেলেঙ্গানায় দুর্নীতির বিরুদ্ধে রায় এই জিনিসটায় দুর্নীতি আবার ভারতীয় রাজনীতিতে গুরুত্ব বাড়াচ্ছে কি না সেই জিনিসটা একটা দেখার ব্যাপার আছে দ্বিতীয় ব্যাপার হচ্ছে দক্ষিণ ভারতে বিজেপির জায়গা যে হলো না হচ্ছে না সেই জিনিসটা আবার কিন্তু তেলেঙ্গানার ফলাফল দিয়ে সামনে এলো আপনি যদি দেখেন দক্ষিণের রাজ্যগুলো মানে কেরালা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ু এবং এই মানে আজকে যেটা ভোট হচ্ছে তেলেঙ্গানা সেই একটা রাজ্যও কিন্তু বিজেপি তেমন একটা সুবিধে করতে পারলো না সুতরাং লোকসভা ভোট এমন একটা হতে চলেছে হয়তো যেখানে নর্থ বনাম সাউথ এইরকম একটা ভাগাভাগি হবার একটা সম্ভাবনা দেখা দিয়েছে বলে মনে হয় তৃতীয় আরেকটি কথা হচ্ছে এবারে বিরোধী জোটকে ভেবে দেখতে হবে যে তারা যে রাজনীতি যে কথাবার্তা নিয়ে এই ভোটে অবতীর্ণ হয়েছিল সেই কথাবার্তার মধ্যে কোথাও কি ফাঁক থেকে গেছে কোথাও কি ভুল থেকে গেছে কিছু কি সারাবার দরকার আমরা দেখেছি যে মন্দিরে যাওয়ার প্রতিযোগিতা হয়েছিল রাহুল গান্ধী এবং বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহ ইত্যাদিদের অর্থাৎ কে কত মন্দিরে যেতে পারে লাইনটা ছিল এই রকম বিজেপির সাম্প্রদায়িকতা উগ্র হিন্দুত্ব তাকে মোকাবিলা করার জন্য নরম হিন্দুত্বের লাইন কংগ্রেস নেবার চেষ্টা করেছিল সেই লাইন কি সফল হলো নাকি সেই লাইনটা সম্পর্কেই নতুন করে ভাবতে হবে 6 তারিখে যে বৈঠক ডাকা হয়েছে সেটা নতুন কিছু নয় এর আগেই এটা বলা হয়েছিল যে এই 5 রাজ্যে নির্বাচনের পরেই বৈঠক ডাকা হবে নীতিশ কুমারও সেটা বলেছিলেন বিহারের মুখ্যমন্ত্রীও কিছুদিন আগে সেরকম কথা বলেছিলেন কিন্তু 6 তারিখের বৈঠকে কি আলোচনা হবে সেটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একদমই বেশ আশিসদা আবারও আসবো আমি তেলেঙ্গানার ফলাফলটা নেব অভিকের কাছ থেকে অভিক কি আপডেট পাচ্ছ The
ভারতের সবচেয়ে ইয়াংগেস্ট স্টেট তেলেঙ্গানা, সেখানে কিন্তু ইতিহাস বদলাতে চলেছে। এবার পরপর দুবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন কেসিআর, কিন্তু এবার তার জমানত কিন্তু হাতছাড়া হতে চলেছে, অন্তত ট্রেন্ড তাই বলছে। কারণ ইতিমধ্যেই যে ম্যাজিক ফিগার 60 তা ইতিমধ্যেই ছুঁয়ে ফেলেছে কংগ্রেস। যে আপডেট এই মুহূর্তে দেখাচ্ছি, বিআরএস 38টি আসন এবং কংগ্রেস তারা 70টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি অন্যদিকে 7টি আসনে এগিয়ে রয়েছে এবং অন্যান্যরা সেখানে এখনো পর্যন্ত 6টি আসন। এবং এই তেলেঙ্গানাতে ইতিমধ্যেই বাই বাই কেসিআর সেই স্লোগান তুলতে শুরু করেছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। রীতিমতন তেলেঙ্গানায় এই প্রথমবারের জন্য কংগ্রেস তারা ক্ষমতা দখল করতে চলেছে, এবং যার কারণে কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা যথারীতি উজ্জীবিত। তারা যেমনটা বলছেন যে এই তেলেঙ্গানাতে যেভাবে রাহুল গান্ধী তার যে ভারত জোড়ো যাত্রা, সেই ভারত জোড়ো যাত্রায় কিন্তু সাফল্য এনে দিয়েছে। এবং তার পাশাপাশি এই তেলেঙ্গানাতে নির্বাচনের আগে যে যে প্রতিশ্রুতি কংগ্রেস দিয়েছিল তাতেই কিন্তু মানুষ কংগ্রেসের ওপর ভরসা রাখতে চাইছে। তেলেঙ্গানার তাই ছবি, এই মুহূর্তে কংগ্রেস 70, বিআরএস 38, বিজেপি 7 এবং অন্যান্যরা 6। আমরা আবারও আলোচনাতে ফিরে যাব ঋষির কাছে। ঋষি, আপনাকে অনেক ধন্যবাদ। অভিক অভিক যেমনটা তুলে ধরছিল, অভিক তেলেঙ্গানার এই মুহূর্তে কি ছবি সেটা তুলে ধরছিল আমাদের সামনে, অর্থাৎ সেখানে কিন্তু কংগ্রেস অনেকটাই এগিয়ে গিয়েছে। ফলত কংগ্রেসই তেলেঙ্গানাতে সরকার গড়ছে এবং বিআরএস তাদের পতন বলা যেতে পারে এখনও যা ট্রেন্ড তাতে নিশ্চিত হয়ে গিয়েছে। আমরা এই নিয়ে আলোচনা করব, আলোচনায় থাকবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন।